নমস্কার, গোস অ্যাগ্রো ফার্মের তরফ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। ছাগলকে কখন আপনারা দানাদার খাবার দেবেন? সবাই সাধারণত দেখি সকালবেলার দিকে দানাদার খাবার দেয়। সকালবেলার দিকে দানাদার খাবার দিলে কোনো মানে কাজ হয় না। ছাগল যে চিবই সে চিবই না, ওরা তখন কি করবেন, ল্যাটিনের মাধ্যমে ওরা বার করে দেবে। আপনারা সবসময় বিকালার টাইমে যখন ছাগল আপনারা ঘরে তুলবেন তখন আপনারা দানাদার খাবার দেবেন। তখন দানাদার খাবার দিলে সেটা কি হয়, রাত্রির বেলা ছাগল দেখবেন চিবই, সেই চিবলেই ছাগল যত চিববে এই দানাদার খাবারটা তত মানে কাজে আসবে, নাহলে তো বেকার আপনাদের দানাদার খাবারটা খাওয়ানো যাবে। ছাগলকে যতটা সম্ভব দুপুরবেলা বা বিকালের দিকে দানাদার খাবার দেবেন, এতে ছাগলের গ্রোথও ভালো হবে। আর ছাগলের সাধারণত উন্নত জাতের ছাগল 250 গ্রাম দানাদার খাবার দেবেন, এর থেকে বেশি দেবেন না, তাহলে ছাগলের ফিমেল ছাগলদের চর্বি হয়ে যাবে। আর দেশি ছাগল যেগুলো আছে সেগুলো যতটা পারবেন কম দানাদার খাবার দেওয়ার চেষ্টা করবেন। দেশি ছাগলের 100-150 গ্রাম দানাদার খাবার লাগে। আর নিজে থেকেই আপনি বুঝতে পারবেন, কোনো ট্রেনিংয়ের কিছু বা দরকার নেই, আপনি পালতে পালতেই যখন ওদের মধ্যে থাকবেন আপনি নিজেই বুঝতে পেরে যাবেন ওরা কতটা পরিমাণ কি খেতে চাইছে। আজকে দেখুন ছাগলগুলো সকালবেলা বেশি খেয়ে নিয়েছে, ওই জন্য আজকে দানাদার খাবার বেশি খেতে চাইছে না। যেদিন ছাগল কম খাবে সেদিন দেখবেন দানাদার খাবারের মধ্যে শক করে একদম পুরোটা খেয়ে নেবে দানাদার খাবার। আজকে দেখুন ছাগলগুলো খুব কম দানাদার খাবার খেতে চাইছে, কেন সকালের দিকে ও পেট ভরে দানাদার খাবার অন্য খাবার খেয়ে নিয়েছে। সঙ্গে থাকুন, লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ওকে, নমস্কার। Thank you.